আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন সময় হয়েছে সকাল 9টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। আর ওই তো সকাল সকাল আমি মাংস নিয়ে বসে গেলাম, মাংসগুলা কেটে রান্না করে নিব। মাংসটা রাতের বেলা এনেছিল, আমি এখান থেকে কিছুটা রান্নাও করেছি, আর এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সকালে হালকা পাতলা নাস্তা করেছি, তাই ভাবলাম এখন মাংসটা রান্না করে তারপরে ভাত খেয়ে বেড়াতে যাব। তো কোথায় যাই কি করি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, তো একটু সময় দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি সবার ভালো লাগবে, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইকে আমার অনেক উপকার হবে, অন্য 10 জনের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল করে নেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো যাই হোক, মাংসগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি মাংস রান্নার জন্য আদা রসুন বেটে নিব। আদা রসুন বাটা ছিল, শেষ হয়ে গিয়েছে, এখন আবারও বেশি করে একসাথে বেটে নিব। এর জন্য আমি আদা রসুন একসাথে ছিলে তারপরে ছোটো ছোটো টুকরো করে বেটে নিব। তো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আর পেঁয়াজটা অনেকটাই বড় ছিল তাই ছিলে ধুয়ে নিয়েছি। আর হয়তো এখানে মাংসগুলো ধুয়ে নেব। আবারও একবার ধুয়ে নিব। ধুয়ে এভাবে রেখে দিয়েছি কিছু সময়ের জন্য, যাতে করে পানিটা সরে যায়। তো আদাগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেব। এর মধ্যে অল্প পানি দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজটাকেও কেটে নেব টুকরো টুকরো করে। এখন আমি মাংসগুলাতে মশলাগুলা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখানে হলুদ গুঁড়ো আর লবণ দিয়েছি। সবগুলো মাংস একসাথে দিয়ে দিয়েছি। মাংসগুলো এক পাশ হয়ে গিয়েছে, এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ভেজতে দেব। তো ফাইনালি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। তো তারপরে এই কড়াইটাতে আমি আরও অল্প তেল দিয়ে এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি।
পেঁয়াজগুলো কিছুটা হালকা বাদামি হয়ে গেলে আমি এর মধ্যে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব। দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, এর মধ্যে লবণটাও দিয়ে দিলাম। তোমার মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে মাংসগুলোও দিয়ে দিব। মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। মুরগির মাংস যেহেতু ভাজাও করে নিয়েছিলাম তাই বেশি সময় লাগবে না, তাই জলটাও আমি অল্প করে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে আমি আবার ঢাকনাটা লাগিয়ে দিলাম। ঢাকনাটা লাগানোর পরে কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে নিলাম, তো রেডি হয়ে গিয়েছে। রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম বাড়িতে। আর ওই তো আমাদের বেবিটা এখানে শুয়ে আছে আর পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে আপনাদের দোয়ায়। তো আজকে বাড়িতে দাওয়াত ছিল আর ওরা সবার কাজ করছে। আর ওই তো আঞ্চার গাছে উঠে গিয়েছে পেয়ারা পাড়তে। আর ওদিকে আমার ছেলেও বসে থাকেনি, ও লেগে গিয়েছে। আর এই পেয়ারাগুলো একদমই কচি। আর হেনা এদিকে পানগুলো ধুয়ে নিয়েছে, আমিও বসে থাকিনি, আমিও এদিকে সুপারিগুলো কেটে নিয়েছি। আর ওই তো হেনা বসে গিয়েছে পেয়ারা ভর্তা করতে। তো তারপরে আমি সবার জন্য চা বসিয়ে দিয়েছি আর হেনা ওদিকে চা রেডি করছে সবার জন্য। আমি চাটা রান্না করে ওকে বললাম তুমি গিয়ে দিয়ে দাও সবাইকে। তো রাত্রেবেলা জিশানের বাবাও চলে এসেছে। আজকে চার পাঁচজন মৌলবী দাওয়া দিয়েছিল বেবিটার জন্য দোয়া করার জন্য, আর এর সাথে কিছু লোকজনও দাওয়াত করেছে। তো চাটা খেয়ে মা বললো তুমি মাংসটা বানিয়ে নাও, তাই আমি মাংস মুরগির মাংসটা রান্না করে নিয়েছি। আর তো আমি মাংসটা রান্না করে নিলাম আর ওদিকে হেনা বসে বসে লেবু পেঁয়াজ কাটছিল। আর তো সবগুলো রান্নাবান্না হয়ে গিয়েছে। আর ওই তো খালা ওদিকে ভাত রেডি করছে সবার জন্য। আর ওই তো মৌলবীরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে দোয়া টোয়া করে।
আর তো এখানে সবাই বসে বসে গল্প করছে। তো মৌলভীরা খাওয়া দাওয়া করে চলে গিয়েছে, আর ওদিকে সবাই বাড়ির লোকেরা খেতে বসে গিয়েছে। তো জিসানের বাবা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাচ্ছে। আর ওই তো লেডিস পার্টিও বসে গেছে খাওয়ার জন্য। আর এই তো আমাদের একটা ছোট্ট পেঁপে গাছে পেঁপে ধরেছে, তাই ভাবলাম যে এটা ভিডিও করে নিই। গাছটা একদমই ছোট্ট, কি সুন্দর করে হয়েছে পেঁপেগুলা। তো পরের দিন সকালে আমরা চলে যাচ্ছি ডাক্তারের কাছে, বেবিটাকে নিয়ে যাচ্ছি। আর ওই তো বেবিটা ওর নানুর কোলে। আর ওদিকে রাস্তাটা আরো বড় বানাচ্ছে। তো যাওয়ার সময় রাস্তাটাতে অনেক জ্যাম ছিল, যাওয়াই যাচ্ছে না। আধা ঘন্টা রাস্তাটা 1 ঘন্টা লেগে গিয়েছে। তো ফাইনালি হাসপাতালে চলে আসলাম। এটা হয়েছে নগাঁও মার্সি হাসপাতাল। আর ওই তো আমরা পেছন দিকে এসে গিয়েছিলাম, এখন আবারও সামনের দিকে চলে যাব। আর এখানে বেবিদের চিকিৎসা অনেক ভালো হয়। তো ফাইনালি চলে আসছি ডাক্তারের কাছে, গিয়ে দেখি ডাক্তার আছে কিনা। তো ওরা দাঁড়িয়ে রয়েছে ডাক্তারের জন্য, আর আমি এখানে বসে রয়েছি। হয়তো জিসান আর আমি বসে রয়েছি। তো ডাক্তার দেখানো শেষ হয়ে গিয়েছে, এখন আমরা বাড়িতে চলে যাব।
তো আজকের মধ্যে এখানেই ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে আরও একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।